আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে যে গেম প্লেটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের এই গেমগুলি খেলে আপনারা প্রতিদিন ফ্রি পেটিএম ক্যাশ উপার্জন করতে পারবেন। তো দেখো বন্ধুরা, স্ক্রিনে যে গেমটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের আরও বেশ কিছু সিম্পল সিম্পল গেম খেলে আপনারা প্রতি মিনিটে ফ্রি পেটিএম ক্যাশ উপার্জন করতে পারবেন। যদি আপনি এই গেমটি এক মিনিট প্লে করেন তার পরিবর্তে আপনারা 10 টাকা পাবেন এবং 2 মিনিট প্লে করলে 20 টাকা পাবেন। এইভাবে করে আপনারা যতক্ষণ এই গেমটি প্লে করবেন, অর্থাৎ যত মিনিট এই গেমটি খেলবেন, তার পরিবর্তে আপনারা পুরো ফ্রি পেটিএম ক্যাশ পাবেন। এবং বন্ধুরা, এই গেমগুলি খেলার জন্য আপনাদেরকে কোনো রকম টাকা ইনভেস্ট করতে হবে না, গেমগুলি খেলার জন্য কোনো রকম এন্ট্রি ফি থাকবে না, পুরো ফ্রিতেই আপনারা এই গেমগুলি খেলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এই গেমগুলি খেলার পরেও আপনারা চাইলে আরও বেশ কিছু অপশান রয়েছে, যেমন অফার টাস্ক কমপ্লিট করে রেফার করে আপনারা টাকা উপার্জন করতে পারবেন এবং আপনার সেই ইনকাম করা টাকাটি আপনি সঙ্গে সঙ্গে তুলে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে। তা সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দেবো। তো সেই জন্য বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে এই টপিকের ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিবেন। তো বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি এখনই শুরু করা যাক। আপনাকে যে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে, তো সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো এমপেসা। তো দেখতে পারো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য কি করবেন, সবার প্রথমে আপনারা এমপেসা নামের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স ওপেন করবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্স ওপেন করলেই সেখানে আপনারা এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা অ্যাপ লিঙ্কের ওপর ক্লিক করলেই আপনাকে রিডাইরেক্টলি প্লে স্টোরের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। তো প্লে স্টোরেই আপনারা সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন এবং সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবার পর যখনই ফার্স্ট টাইম আপনার মোবাইলে ওপেন করবেন, তো ওপেন করার পর কিরকম ইন্টারফেস হবে সবার প্রথমে একবার দেখে নিন। তো বন্ধুরা, দেখতে পারো কিছু এরকম টাইপের একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এবং বন্ধুরা, এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে এই অপশনটির ওপর একবার ক্লিক করবেন। তো দেখো বন্ধুরা, এই অপশনটির ওপর ক্লিক করার পর আপনার সমস্ত গুগল আইডিগুলি শো হয়ে যাবে। আপনি যে কোনো একটি গুগল আইডি বেছে নেবেন অ্যাপ্লিকেশনের ভিতরে সাইন আপ হওয়ার জন্য। তো তারপর অ্যাপ্লিকেশনের ভিতরে সাইন আপ কমপ্লিট করে সাকসেসফুলি যখনই অ্যাপ্লিকেশনের ভিতরে এন্টার হয়ে যাবেন, আপনার সামনে কিছু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং এরকম ইন্টারফেস যখনই দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে উপরের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে আপনার ওয়ালেট শো হয়ে যাবে এবং আপনার ওয়ালেটের মধ্যে বেশ কিছু কয়েন অ্যাড হয়ে যাবে। মিনিমাম 100 কয়েন আপনার ওয়ালেটের মধ্যে সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে। তারপর বন্ধুরা, এখানে নিচে একটি অপশান পেয়ে যাবেন, দেখতে পারেন এখানে একটি অপশান রয়েছে স্ক্র্যাচ কার্ড ইট। তো আপনারা এই অপশানটির ওপর একবার ক্লিক করবেন। এই অপশানটির ওপর ক্লিক করলেই আপনারা এখানে পুরো ফ্রিতে 1 থেকে 2টি মতো স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন। তো কি করবেন, সঙ্গে সঙ্গে এই স্ক্র্যাচ কার্ডগুলি ঘষতে থাকবেন। দেখতে পারো আমি এখানে এই স্ক্র্যাচ কার্ডটি ঘষার সাথে সাথে 399 কয়েন পেয়ে গেলাম পুরো ফ্রিতে। ও গাইস, এখানে 399 কয়েন আমি প্রথমেই পেয়ে গেলাম। তারপর দ্বিতীয় যে স্ক্র্যাচ কার্ডটি রয়েছে সেটা আমি এখান থেকে ঘষবো। ঘষার পর দেখতে পারো গাইস, এখান থেকে 225 কয়েন আমি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। জাস্ট এখানে 225 এবং 399 কয়েন ইনস্ট্যান্ট পেয়ে গেলাম। তারপর বন্ধুরা দেখতে পারো, এবার আমার ওয়ালেটের মধ্যে কত কয়েন হয়ে গেল, 799 কয়েন। এই কয়েনটি আমি আপনাদের সামনে ইনস্ট্যান্ট উইথড্র করে দেখিয়ে দেবো এবং কয়েনের মূল্য কত সেটাও এই ভিডিওতে বলে দেবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা গেম খেলে কিভাবে এই কয়েনগুলি আর্নিং করবেন। এছাড়াও আপনারা এখানে অ্যাপ টাস্ক অফার্স কমপ্লিট করে কিভাবে এখান থেকে আপনারা আর্নিং করবেন এবং সেই টাকাটি কিভাবে উইথড্র করবেন সমস্ত কিছু। তো তার আগে আপনি যদি এখন আমাদের এই ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলো দেখানো যাক কিভাবে এখানে গেম খেলে উপার্জন করবেন। সো গেম খেলে উপার্জন করার জন্য আপনারা প্রথমেই একটি অপশান পেয়ে যাচ্ছেন প্লে টাইম গেমস। এবং বন্ধুরা, এখানে প্লে নাও এর অপশান রয়েছে। তো আপনারা এই অপশানটির ওপর জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারেন কিছু পারমিশন চাইবে, সেগুলিকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে বন্ধুরা বেশ কিছু গেম আপনারা দেখতে পাবেন। এবং বন্ধুরা দেখতে পারেন এখানে আমার সামনে বর্তমান একটি মাত্র গেম রয়েছে। তো বন্ধুরা এই গেমটি আমাকে খেলতে হবে। এবং বন্ধুরা আপনার সামনে এখানে প্রথমেই অনেক কটি গেম শো হয়ে যাবে এবং না হলে আপনারা এই গেমটি খেলে নেবেন, তারপর আপনারা আরও অনেক গেম দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা, এই গেমটি খেললে আপনারা কিভাবে কয়েন পাবেন এবং কিভাবে গেমটি খেলবেন চলুন দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে নিচে দেওয়া রয়েছে এখানে পার মিনিট আপনারা 25 কয়েন করে পেয়ে যাবেন। সো বন্ধুরা, গেমটি যদি আপনারা খেলেন অথবা গেম অ্যাপ্লিকেশনটি যদি ওপেন করেও রেখে দেন, তাহলেও আপনারা প্রতি মিনিটে 25 কয়েন করে পেয়ে যাবেন। এবং এই অ্যাপ্লিকেশনটির ভিতর থেকে, অর্থাৎ এই গেমটি থেকে আপনারা টোটাল আপনারা এখানে 1619 কয়েন পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা এখানে আরও গেম রয়েছে, সেই গেমগুলিতেও এখানে টোটাল কত কয়েন দেবে সেটাও দেওয়া থাকবে এবং প্রতি মিনিটে কত কয়েন করে দেবে সেটাও এইভাবে দেওয়া থাকবে। তো চলুন এই গেমটি কীভাবে খেলবেন দেখিয়ে দিই। সিম্পল, ধরে নিলাম আপনি এই গেমটি খেলতে চান, তাহলে কী করবেন, এখানে
এখানে প্লে নাও এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানটির উপর ক্লিক করার পর কিছু টাইম লোডিং নেবে এবং আপনাকে রিডাইরেক্টলি প্লে স্টোরের মধ্যে ট্রান্সফার করে দেবে। তো দেখতে পারো এখানে আমাকে প্লে স্টোরের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে, বাট এটা একটি গেম নয়, এটা আলাদা একটি অ্যাপ্লিকেশন। তো আমাকে কি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটি জাস্ট ইনস্টল করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট না করে থাকেন, তাহলে ভিডিওটিতে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনার ভিডিও সম্পর্কিত বেশ কিছু কমেন্ট আপনারা শেয়ার করতে পারেন, আমি প্রতিটা কমেন্টেই রিপ্লাই দিই। তো তারপর দেখো অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে, এখানে আমি ওপেনের ওপর ক্লিক করব এবং বন্ধুরা দেখতে পারো এখন আমার এখানে মোবাইলের সময় কটা দেখে নিন। এখানে আমার সময় অর্থাৎ এখানে মোবাইল ঘড়িতে দেখাচ্ছে 8:12। তো আমি এখানে 8:12 এই অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। তো বন্ধুরা দেখতে পারো 13 হয়ে গেছে, অর্থাৎ এখানে 8:13 আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। জাস্ট 1 মিনিট এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমি এরকম করে ওয়েট করব। তো বন্ধুরা এইভাবে করে আমি জাস্ট 1 মিনিট মতো এই অ্যাপ্লিকেশনটির ভিতরে আমি ওয়েট করে থাকব। তো বন্ধুরা দেখতে পারো এখানে আমার 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে এবং এখানে 8:14 হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই অ্যাপ্লিকেশন থেকে ব্যাক করে দেবো। তো ডাইরেক্টলি আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবং ব্যাক করে দেওয়ার পর আমি এখানে এমপেসে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এমপেসে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পারো বন্ধুরা এখানে আমার ওয়ালেটের মধ্যে 25 কয়েন অ্যাড হয়ে গেছে। আপনারা দেখেছিলেন এখানে 799 কয়েন ছিল এবং এখানে হয়ে গেছে 824 কয়েন। তো এইভাবে আপনারা যত মিনিট অ্যাপ্লিকেশনের ভিতরে ওয়েট করবেন অথবা অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন তত আপনারা এখানে কয়েন পেতে থাকবেন। এছাড়াও উপরের দিকে আপনারা দেখতে পারেন এখানে নোটিফিকেশনও চলে এসেছে, এখানে এমপেসে অ্যাপ্লিকেশনের ভিতরে রিসিভ 25 কয়েন, সঙ্গে সঙ্গে এখানে আমি পেয়ে গেছি। এই গেমের উপর আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পারো এখানে আরও বেশ কিছু খুবই সহজ গেম এখানে চলে এসেছে। তো দেখতে পারো এখানে এই ধরনের গেম চলে এসেছে, এখানে দেখতে পারো কিডস গেম যেটাকে বলা হয়, ছোটো ছোটো বাচ্চারাও এই গেমটি খেলতে পারবে। তো দেখো বন্ধুরা খুবই সহজ গেম আমি এবার এখানে পেয়ে গেলাম। তারপর বন্ধুরা এখানে আরও গেম দেখতে পারো, এই গেমগুলিও এখান থেকে আপনারা খেলতে পারবেন। তো বন্ধুরা দেখো এখানে অনেকগুলি গেম এবার কিন্তু চলে এসেছে, তো এই গেমগুলি আপনারা এখান থেকে খেলতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনি যদি চান আপনি এই গেমগুলিকে ইনস্টল করে রাখবেন এবং পরে আপনারা এই গেমগুলি ইউজ করবেন, তাহলে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা গেমগুলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেবার পর বন্ধুরা উপরের দিকে একটি অপশান রয়েছে দেখতে পারেন, মাই অ্যাপস। তো এইটার উপর একবার ক্লিক করবেন, অর্থাৎ এই অপশানটির উপর ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনারা এখান থেকে কোন কোন গেমগুলি অথবা কোন কোন অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করেছেন এবং বন্ধুরা এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলি পুনরায় আবার ওপেন করতে পারবেন। এবং এখানে আপনারা যতক্ষণ ওয়েট করবেন আবার প্রতি মিনিটে আপনারা এখান থেকে তত কয়েন করে পাবেন যত কয়েন করে এখানে লেখা ছিল। তারপর এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অনেকগুলি অপশান পেয়ে যাচ্ছেন দেখতে পারেন নিচের দিকে, যেমন কি এখানে আপনারা সার্ভে অফার্সের অপশান পেয়ে যাচ্ছেন, অ্যাপ ট্যাক্সের অপশান পেয়ে যাচ্ছেন দেখতে পারেন। এখানে সার্ভে অফার্স কমপ্লিট করে উপার্জন করতে পারবেন, অ্যাপ ট্যাক্স কমপ্লিট করে আর্নিং করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা উপরের দিকে একটু লক্ষ্য করলে আপনারা এখানে টপ অফার্স পেয়ে যাবেন। তো টপ অফার্সের ওপর ক্লিক করবেন, টপ অফার্সের ওপর ক্লিক করলেও আপনারা এখানে দেখতে পারেন অনেকগুলি অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করার পরিবর্তেও আপনারা এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন। এবং বন্ধুরা নিচে আপনারা দেখতে পারেন এখানে প্লে লুডোর একটি অপশান রয়েছে, এখানে প্লে লুডো অপশানের উপর ক্লিক করব। এবং বন্ধুরা দেখতে পারো এখানে প্লে লুডো অপশানের উপর ক্লিক করলে এখানে ওয়াচ ভিডিওর একটি অপশান শো হয়ে যাচ্ছে। এবং বন্ধুরা এখানে নিচে ওয়াচ অপশানের উপর যখনই ক্লিক করব একটি অ্যাড শো হয়ে যাচ্ছে এবং অ্যাডটিকে কাট করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পারেন এখানে লুডো স্কিল নামে একটি গেম এখানে ওপেন হয়ে গেছে দেখতে পারো বন্ধুরা, স্কিল লুডো। এবং বন্ধুরা এখানে আপনারা এই লুডো গেম খেলেও এখান থেকে উপার্জন করতে পারবেন। বন্ধুরা দেখতে পারো এখানে একটি টাইমার চলছে, তো এই টাইমারটি শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা এই লুডো গেমটি খেলবেন। এবং লুডো গেম খেলে যদি আপনারা উইন করে যান তাহলেও এখান থেকে আপনারা বেশ কিছু কয়েন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা মোটা অঙ্কের বেশ কয়েন পেয়ে যাবেন লুডো গেম খেলার জন্য। তো তারপর বন্ধুরা এখানে নিচের দিকে স্ক্র্যাচ কার্ড ইটের একটি অপশান পেয়ে যাবেন, স্ক্র্যাচ ইট এই অপশানটির উপর ক্লিক করবেন। এই অপশানটির উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা স্ক্র্যাচ কার্ড পাবেন। কখন স্ক্র্যাচ কার্ড পাবেন দেখো বন্ধুরা, এখানে আপনারা যখনই কোনো গেম খেলবেন অফার্স টাস্ক কমপ্লিট করবেন তার পরিবর্তে আপনারা এখান থেকে একটি করে স্ক্র্যাচ কার্ড পাবেন। এবং সেই স্ক্র্যাচ কার্ডটি ঘষলেই আপনারা এখানে পুরো ফ্রিতেই দেখতে পারো স্ক্র্যাচ কার্ডে যত কয়েন লেখা থাকবে সেটা পেয়ে যাবেন। তো দেখো বন্ধুরা আমি স্ক্র্যাচ কার্ডটি ঘষবো, বুম গাইস এখানে আমি 75 কয়েন পেয়ে গেলাম। পর পাশে ইনভাইট অপশানের উপর ক্লিক করবো, ইনভাইট অপশানের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে আমি আমার এই অ্যাপ্লিকেশনের রেফারেল লিঙ্ক আমার ফ্রেন্ডকে শেয়ার করে দেবো। তো আমি আমার ফ্রেন্ডকে এই অ্যাপ্লিকেশন লিঙ্ক শেয়ার করলে আমার ফ্রেন্ড যদি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে তাহলে আমি এখান থেকে সঙ্গে সঙ্গে বেশ কিছু কয়েন পেয়ে যাবো। তো তারপর বন্ধুরা এইখানে আপনি যত কয়েন যত টাকা উপার্জন করবেন সেই টাকাটি উইথড্র করার জন্য আপনারা সিম্পলি এখানে রিডিম অপশানের উপর ক্লিক করবেন। তো দেখো রিডিম অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলি অপশান পেয়ে যাবেন টাকা রিডিম করার জন্য, যেমন কি আপনি চাইলে আপনার ইউপিআই অ্যাকাউন্টের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারেন, এখানে ইউপিআই ক্যাশের অপশান রয়েছে। তারপর বন্ধুরা এখানে পেটিএম ভাউচার রয়েছে, পেটিএম ক্যাশ নিতে পারবেন, এখান থেকে গুগল প্লে স্টোরে গিফট কার্ড নিতে পারবেন, ফ্লিপকার্টে গিফট কার্ড নিতে পারবেন। তো আপনি যার মাধ্যমে টাকা উইথড্র নিতে চান তো সেটি সিলেক্ট করবেন। আপনি যদি আমার মতো পেটিএম ক্যাশ নিতে চান তাহলে পেটিএমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারেন
বন্ধুরা পেটিএম এর দ্বারা টাকা উইথড্র নেবার জন্য মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 5 টাকা এবং তারপর সর্বোচ্চ এখানে আপনারা একবারে 250 টাকা পর্যন্ত উইথড্র নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারো মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 5 টাকা এবং 5 টাকা উইথড্র করার জন্য আপনার ওয়ালেটের মধ্যে এখানে দেখতে পারেন 500 কয়েন থাকা প্রয়োজন। তো বন্ধুরা দেখো এখানে 100 কয়েনের মূল্য 1 টাকা, তাহলে 500 কয়েনের মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে এখানে 5 টাকা উইথড্র আমি এখান থেকে সহজেই নিতে পারবো কারণ আমার ওয়ালেটের মধ্যে এখানে 899 কয়েন আছে। তো 5 টাকা উইথড্র নেবার জন্য এখানে 5 টাকা পেটিএম ভাউচারের উপর ক্লিক করবো এবং বন্ধুরা এখানে পেটিএম নাম্বারের অপশন রয়েছে, এখানে আমার পেটিএম নাম্বারটি দিয়ে দেবো। পেটিএম নাম্বার দেওয়ার পর এখানে নেক্সট অপশনের উপর একবার ক্লিক করবো। তো বন্ধুরা নেক্সট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটি অপশন শো হয়েছে, দেখতে পারেন বন্ধুরা এখানে কনফার্ম অপশন শো হয়েছে। তো বন্ধুরা এখানে আমি কনফার্ম অপশনের উপর জাস্ট একবার ক্লিক করবো। তো বন্ধুরা দেখতে পারো এখানে রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে 5 টাকা উইথড্র সাকসেস হয়ে গেছে। এখানে ক্লোজ অপশনের উপর ক্লিক করবো এবং বন্ধুরা দেখতে পারো এখানে 5 টাকা এখানে আমার সাকসেসফুল রিডিম হয়ে গেছে এবং এখানে পেড অপশন শো হয়ে গেছে। তো দেখতে পারো 5 সেপ্টেম্বর এখানে আমার টাকা উইথড্র হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাক করে দেবো, উপর থেকে দেখতে পারেন বন্ধুরা আমার নোটিফিকেশন চলে এসেছে, এখানে আমার 5 টাকা সাকসেসফুল রিডিম হয়ে গেছে। এবং বন্ধুরা আমি আপনাদেরকে পেটিএম অ্যাপ্লিকেশনটি ওপেন করে একবার চেক করে দেবো। তো বন্ধুরা আপনারা দেখতে পারেন এখানে আমার 5 টাকা সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে গেলাম, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আমার এখানে পেমেন্ট রিসিভ চলে এসেছে। দেখতে পারো বন্ধুরা এখানে ক্যাশব্যাক রিসিভ চলে এসেছে 5 টাকা আমি যেটা এক্ষুনি রিসিভ নিলাম। তো বন্ধুরা এবার আপনাদের হয়তো বিশ্বাস হয়ে গেছে যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে 100% পেমেন্ট দেবে, তার কারণ বন্ধুরা আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম। সো বন্ধুরা অনেকের আবার পেমেন্ট প্রুফ না দেখালে বিশ্বাস হয় না, তো সেই কারণে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অ্যাপ্লিকেশনটি 101% আপনাদেরকে পেমেন্ট দেবে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট দেবে। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি 100% ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, আমি আপনাদেরকে লাইভ পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনটি একবার ইউজ করে দেখবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।